তাওহীদের রুবুবিয়া কি? তা হচ্ছে যে প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহর একত্ব। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন, যেমন আল্লাহ সুবহান ওয়া তাআলা রিজিক দেন, যেমন আল্লাহ সুবহান ওয়া তাআলা এই পৃথিবী পরিচালনা করেন, এই কাজগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন একাই করেন। এই কাজগুলা হচ্ছে তাওহীদের রুবুবিয়া। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন সূরা জুমার 62 নম্বর আয়াতে, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সুবহান ওয়া তাআলা সব কিছু সৃষ্টি করেন, ওহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর তিনি সব কিছুর উপরে দায় দায়িত্বশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেন আর সব কিছুর দায় দায়িত্ব আল্লাহর উপরে। এটা হলো যে কোরআনুল কারিমের কথা। এখন আমাদের সমাজের লোকজন জানে কি? আমাদের সমাজের লোকজনের ধারণা হচ্ছে যে অধিকাংশ মানুষের তাওহীদ না বোঝার কারণে, যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বড় আল্লাহর ওলি ছিলেন, তার পিতা তার চেয়েও বড় আল্লাহর ওলি ছিলেন। এক মহিলা তার পিতার নিকটে গেলেন, গিয়ে বলতেছেন হুজুর আমার বাড়িতে 6টা কন্যা সন্তান, আমার গর্ভে আরেকটি সন্তান এসেছে, বলেন তো আমার সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে? তখন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর পিতা বলে দিলেন যে তোমার গর্ভের সন্তানটা কন্যা হবে। এই কথা শোনার পরে মহিলা কান্না করতে করতে বাড়ি থেকে বাইর হয়ে যাচ্ছেন। বাড়ির উঠানের মধ্যে আব্দুল কাদের জিলানী ছিলেন, যার বয়স ছিল 6 থেকে 7 বছর। তিনি এই দৃশ্যটা দেখলেন, মহিলা কান্না করতে করতে চলে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন আপনি কান্না করতে করতে যাচ্ছেন কেন? মহিলা উত্তর দিলেন তোমার কাছে কি বলবো দুঃখের কথা, এই বাচ্চাটা বলেন একটু বলেই দেখেন না। তখন মহিলা বলল যে আমার বাড়িতে 6টি কন্যা সন্তান, তোমার বাবার কাছে এসেছিলাম, আমার গর্ভের সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, তোমার বাবাকে জিজ্ঞাসা করলাম, তিনি বলে দিলেন যে মেয়ে হবে, এখন তো আমার স্বামী আমাকে রাখবে না, তালাক দিয়ে দিবে যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। আর আমার স্বামী কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে আমাকে প্রত্যেক দিন প্রহার করে। তখন আব্দুল কাদের জিলানী বললেন যে আপনি আমার পিতার কাছে আবার যান। পিতার কাছে যাওয়ার পরে বলল যে ওই যে উঠানের মধ্যে যে বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটা আবার আপনার কাছে আমাকে পাঠিয়েছে। আব্দুল কাদের জিলানী রহিমুল্লাহর পিতা ওই মহিলাটাকে জোরে একটা ধমক দিলেন, বললেন যে এই মহিলা তোমাকে না বললাম তোমার গর্ভের সন্তানটা কন্যা হবে, কেন এসেছ? এই কথা শুনে মহিলা আবার বেশি কান্না করতে করতে চলে যাচ্ছে। দ্বিতীয়বার মহিলাটাকে আবার ফেরত পাঠালেন, আবার একটা ধমক দিলেন। তৃতীয়বার আব্দুল কাদের জিলানী নিজেই ওই মহিলাটাকে নিয়ে তার বাবার কাছে এসেছেন। এসে বলতেছেন যে বাবা আপনি জানেন না কেন আপনি এই মহিলাটাকে বারবার ফিরিয়ে দিচ্ছেন, আপনি জানেন তার বাড়িতে 6টি কন্যা সন্তান, গর্ভের সন্তানটা যদি কন্যা হয় তাহলে তার স্বামী তাকে তালাক দিয়ে দিবে, রাখবে না। আপনি জানেন না পিতা, ওই মহিলাটাকে যখন আমি পাঠিয়েছিলাম আপনি যখন একটা ধমক দিয়েছেন তার গর্ভের কন্যা সন্তানটা ছেলে হয়ে গেছে। দ্বিতীয়বার মহিলাটা এসেছে, একটা ধমক দিয়েছেন, তার বাড়ির 6টা কন্যা সন্তান ছেলে হয়ে গেছে, এখন আমি নিয়ে এসেছি, এখন যদি একটা ধমক দিতেন এই পৃথিবীর বুকে যত কন্যা সন্তান ছিল সবগুলো ছেলে হয়ে যেত। এই ওয়াজগুলো আমাদের সমাজে রয়েছে, আমাদের সমাজের লোকজন এই ওয়াজগুলো বিশ্বাস করে। কেন বিশ্বাস করলে ক্ষতি কি? ক্ষতি হলো এই জায়গা যে আপনি তাওহীদের রুবুবিয়ার ক্ষেত্রে শিরিক করেছেন, আপনি না জানেন না তাওহীদ কি জিনিস। কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন সূরা ফাতিরের 3 নম্বর আয়াতে যে ইয়া ইউহান্নাস, হে মানব সকল, উযকুরু নিয়ামাত আল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আমি যে নিয়ামত দিয়েছি এটা স্বীকার করো, আপনাকে ছেলে দিয়েছেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত, আপনাকে কন্যা সন্তান দিয়েছেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত, আল্লাহ আপনাকে ধনী করেছেন, অর্থ ধন সম্পদ দিয়েছেন, প্রত্যেকটি বিষয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত, এই নিয়ামতের কথা তুমি স্বীকার করো। আল মিন খালকিন গাইরুল্লাহ, আল্লাহ ছাড়া কি কোনো সৃষ্টিকর্তা আছে? আল্লাহ মানুষকে প্রশ্ন করতেছেন যে আল্লাহ ছাড়া কি কোনো সৃষ্টিকর্তা আছে? এখন কেউ যদি বলে যে আব্দুল কাদের জিলানীর পিতা ও ছেলেকে মেয়ে করতে পারেন, মেয়েকে ছেলে করতে পারেন, তাহলে সৃষ্টিকর্তা আপনি কাকে বানালেন? কোন মাখলুককে সৃষ্টিকর্তা বলেন? আল্লাহর কাজটা দুনিয়ার মানুষকে দিয়ে দিলেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন হাল মিন খালকিন গাইরুল্লাহ, আল্লাহ ছাড়া কি কোনো সৃষ্টিকর্তা আছে?
সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা সূরার 49 নম্বর আয়াতে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আর্দ আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর ইয়াখলুকু মাইয়াশা তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন ইয়াহাবুলি মাইয়াশা উইনাফা তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান সৃষ্টি করেন ইয়াহাবুলি মাইয়াশা ওয়াযুকুর তিনি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন এই কাজটা হলো আল্লাহর কাজ আর আপনি যদি সলিমউদ্দিন কলিমউদ্দিন আব্দুল্লাহ আব্দুর রহমান এই কথা বিশ্বাস করেন যে পীর ওলি আউলিয়া তাদের আমাদেরকে ছেলে মেয়ে দিতে পারে বন্দা মহিলার গর্ভে সন্তান দিতে পারে যার ছেলে মেয়ে হয় না তাদেরকে ছেলে মেয়ে দিতে পারে তাহলে আপনি তাওহীদে রুবুবিয়ার ক্ষেত্রে শিরক করলেন আপনার ঈমানকে আপনি বিনষ্ট করলেন দুই নাম্বার বিষয় হচ্ছে যে তাওহীদে রুবুবিয়া যে রিজিকের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে এটা হলো তাওহীদের রুবুবিয়া আপনি বিশ্বাস করেন যে আল্লাহর দন নবীকে দিয়া নবীর দন খাজাকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া এই কারণে আপনি খাজার কাছে দোয়া করেন খাজার কাছে চান কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে এই কথাগুলো অধিকাংশ মানুষ বিশ্বাস করে আপনি যদি বিশ্বাস করেন যে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ রিজিক দেন রিজিকের মালিক খাজা খাজাও রিজিক দেন তাহলে আপনি রিজিক দাতা কাকে বানালেন খাজাকে বানালেন অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা সূরা হুদের 6 নম্বর আয়াত জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর উপরে নাই আপনি যদি দেখেন মানুষ জিন ইনসান পশু পাখি হাইওয়ানাত যত জীব জন্তু রয়েছে প্রত্যেকটির রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন তাই হচ্ছে তাওহীদে রুবিয়া আর আপনি যদি বিশ্বাস করেন যে রিজিকের মালিক হচ্ছেন খাজা খাজার দরবারে কেউ খালি হাতে ফিরে না তাহলে আপনি তাওহীদে রুবিয়ার ক্ষেত্রে শিরিক করলেন আপনার ঈমানকে আপনি বিনষ্ট করে দিলেন সম্মানিত উপস্থিতি তাওহীদে রুবিয়ার ক্ষেত্রে আমাদের সমাজে আরো রয়েছে যে এই পৃথিবী গাউস কুতুবরা পরিচালনা করেন আপনি ফাজাইলে আমল করেন বেহেস্তি যাওয়ার পরেন এইসব বেদাতি যত কিতাব রয়েছে এই কিতাবগুলো যদি পড়েন তাহলে দেখতে পাবেন যে এই সারা পৃথিবী পরিচালনা করেন গাউস কুতুব একজন গাউস রয়েছেন তার অধীনে সারা দেশের হেক একজন করে গাউস রয়েছেন এই সারা দেশের হেক একজন করে গাউজের পাশে ডিস্ট্রিক্ট লেভেলের একজন গাউজ রয়েছেন এই ডিস্ট্রিক্ট লেভেলের গাউজের পূর্বে থানা লেভেলের একজন গাউজ রয়েছেন ইউনিয়ন পর্যায়ে গাউজ রয়েছেন গ্রাম পর্যায়ে গাউজ রয়েছেন তারা এই সারা পৃথিবী পরিচালনা করেন যে সকল বক্তাদেরকে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসা হয় তাদের ওয়াজ শুনলে বুঝতে পারবেন যে এই গাউজদের মিটিং প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবারে আফ্রিকার জঙ্গলে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আর্দ আসমান থেকে জমিন পর্যন্ত সকল কাজ আল্লাহই পরিচালনা করেন আর আপনি যদি বিশ্বাস করেন যে গাউস কুতুব এই পৃথিবী পরিচালনা করেন তাহলে আপনি তাওহীদে রুবুবিয়ার ক্ষেত্রে শিরিক করলেন তাওহীদ কি আপনাকে জানতে হবে আপনি যদি খাঁটি মুসলিম হন অবশ্যই অবশ্যই আপনাকে তিন প্রকার তাওহীদ সম্পর্কে এলেম হাসিল করতে হবে যদি না করেন তাহলে আপনি পথ ভ্রষ্ট হয়ে যাবেন ঈমান কে নষ্ট করবেন ইবাদত করে কোনো লাভ হবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইউনূসের 56 নম্বর আয়াতে ওহুয়া ইউহি ওয়া ইউমিতু ওয়া ইলাইহি তুরজাউন তিনি আল্লাহ মানুষকে জীবন দান করেন তিনি আল্লাহ মানুষকে মৃত্যু দান করেন কিন্তু অধিকাংশ মানুষের আকীদা বিশ্বাস যে আমি মরবই না এমন আকীদা বিশ্বাস যে ওলি আউলিয়ারা মানুষকে মেরে দিতে পারে ওলি আউলিয়ারা মানুষকে জীবিত করতে পারে কিভাবে যদি বাসের মধ্যে রাস্তা দিয়ে চলতে যান বাসের ড্রাইভার মাজারের সামনে গেলে গাড়ি থামিয়ে দিবে দু চার পাঁচ টাকা দিয়ে যান কারণ বাস ড্রাইভারের আকিদা হচ্ছে এই ওই ওলিকে যদি খুশি না রাখি তাহলে আমার গাড়িটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আমরা মৃত্যুবরণ করতে পারি এই আকিদা বিশ্বাস অধিকাংশ মানুষের অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আসমান থেকে জমিন পর্যন্ত সকল কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনা করেন জীবন এবং মৃত্যুর দানকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি সর্বনার কিতাব পড়েন বেদের মারফত ইয়াদে খোদা একটি বাচ্চার কথা বলা হয়েছে যে ওই বাচ্চাটাকে একজন ওলিয়ে জীবিত করে দিলেন কিভাবে একটা মুরব্বী লোক
ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে কান বাচ্চাকে নিয়ে বসে আছে আর কান্না করতেছে। জিজ্ঞাসা করলেন একজন ওলি যে কেন আপনি কাঁদছেন এই বাচ্চাটাকে সামনে নিয়ে, মৃত বাচ্চাটাকে? আমার সন্তান ছিল, সন্তানটা মারা গেছে। এই নাতিটা ছিল, নাতিটা আমাকে বরণ পোষণ করতো, গাভীর দুধ দোহন করে আমাকে খাওয়াতো, এই নাতিটাও মারা গেছে। তখন ওলি জোরপূর্বক আল্লাহর কাছ থেকে রুহু ছিনিয়ে এনে বাচ্চাটাকে জীবিত করে দিলেন। বাচ্চাটা জীবিত হওয়ার পরে জিজ্ঞাসা করলেন কে তোমাকে জীবিত করেছে? তখন বলল যে আল্লাহর ওলি আমাকে জীবিত করেছে। এই কিচ্ছাগুলো, এই কাহিনীগুলো বাংলাদেশের যারা হক্কানি পীর রয়েছে তাদের কিতাবে লিখিত রয়েছে। তাহলে আপনি, তারা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? আপনি যদি সুস্পষ্ট তাওহীদ সম্পর্কে ধারণা না রাখেন, জ্ঞান না রাখেন, তাহলে যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। অনেক ঘটনা রয়েছে আব্দুল কাদের জিলানী সম্পর্কে, যে তিনি একজন একটা মহিলাকে, একটা বাচ্চাকে মালাকুল মৌত বা তার রুহ নিয়ে যাচ্ছে, রুহ ছিনিয়ে নিয়ে আসলেন, এমন ধরনের ঘটনা অনেক আমাদের সমাজে যে সকল ভণ্ডরা রয়েছে ওয়াজ মাহফিলে এগুলো বয়ান করে থাকেন। সম্মানিত উপস্থিতি, এই তাওহীদের রুবুবিয়া মক্কার মুশরিকরা বিশ্বাস করত। তার সাক্ষী হচ্ছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজে কোরআনুল কারিমে সূরা লুকমানের 25 নম্বর আয়াতে বলেন যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি মক্কার মুশরিকদের জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তখন বলবে যে আল্লাহ তো সৃষ্টি করেছে। আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুন আল্লাহ, তারা অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ তো সৃষ্টি করেছে। এই বিশ্বাস মক্কার মুশরিকদের ছিল। আর আজকাল মুসলিমদের বিশ্বাস হচ্ছে যে সবকিছু গাউস কুতুব করে, সবকিছু পরিচালনা করে গাউস কুতুব, এগুলো যদি বিশ্বাস করেন তাহলে আপনি মক্কার মুশরিকদের চেয়ে বেশি জঘন্যতম আকিদা পোষণ করে থাকেন।